সুরের আকাশে এক নূতন নক্ষত্র অয়ন্তিকা চক্রবর্তী। সব ধরনের গানে তার অনায়াস যাতায়াত ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমী মানুষের মন জয় করে নিয়েছে। কাজ করেছেন একাধিক বাংলা ও হিন্দি ছবিতে। সঙ্গীত জগতের সকল শিল্পীর প্রণম্য যন্ত্রশিল্পের অন্যতম জাদুকর শ্রী প্রতাপ রায় যখন তার সবটুকু আশীর্বাদের হাত শিল্পীর মাথার উপর রাখেন, তখন বলতেই হবে সেই শিল্পীর সঙ্গীতের সবটুকু গুণ নিয়েই তার কণ্ঠে গানকে তুলে নিয়েছেন। অত্যন্ত একটা শক্ত গান এবং যে সমস্ত নোটের কম্বিনেশন নিয়ে ও গাইলো গাইলো মানে গানটা যেটা করা হয়েছে, তো সেটা যে এতখানি সাহস করে ওই গানটা আজ বেঁধেছে আপনাদের সামনে সেটা পরিবেশন করলো, গুরু বলবো না দাদু হিসেবে, গুরু তো বটেই, ওর যখন 9 বছর বয়স তখন থেকে আমার কাছে, তো দাদু হিসেবে আজকে আমি বলে গেলাম। যদি আমার কিছু কিছু থাকে ভেতরে, যদি ঈশ্বরের কৃপায় আমি যদি ওই আশীর্বাদ ধন্য হই আর আমি যদি কিছু একটু শিখে থাকি, আমি ওকে সব দান করে দিয়ে গেলাম, এটাও নিয়ে যাবে আমারটা। অসম্ভব ভালো গাইলো এখন গানটা, হেমন্ত নিজেও গেয়েছিলেন এই গানটা এবং এই স্কেলেই, তো আর বেশি কথা বলে সময় আপনাদের নষ্ট করব না, প্রার্থনা করবেন যেন অনেক দূর যায়। আমার কাছে 9 বছর বয়স থেকে আছে, আমি ভাগ্যবান যে ও আমার, আমি ওর মতন আচরণ একজনকে পেয়েছি শিষ্যা হিসেবে, তো ইস মাই প্লেজার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি নিজেকে ধন্য মনে, আই ভেরি মাচ থ্যাঙ্কফুল অ্যান্ড ব্লেসড বাই হিম। নমস্কার, এবার আপনারা আর গান শুনুন।
অয়ন্তিকা সাহস দেখিয়েছে একাধিক নতুন গানের বেসিক অ্যালবাম প্রকাশের। সেখানে সে গান করেছে কুমার শানু, হৈমন্ত শুক্লা, অনুপ জালোটা, উষা উত্থুপ, রূপঙ্কর, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও নচিকেতার মতো স্বনামধন্য শিল্পীদের সাথে। তাই তো মঞ্চ হোক বা টেলিভিশনের পর্দায় অয়ন্তিকার উজ্জ্বল উপস্থিতি বারবার সুরের মূর্ছনায় আমাদের মুগ্ধ করেছে।
রবীন্দ্রনাথের গান, কাজী নজরুল ইসলামের গান, পুরাতন ও নতুন বাংলা আধুনিক গান ও হিন্দি ছায়াছবির গানে অয়ন্তিকা এখন সকলের প্রিয় শিল্পী। Cheers.
शही